গল্পের নাম দীপান্বিতা লেখিকা সেলিনা হোসেন বাইরে অন্ধকার রাতটা বড় বেশি স্তব্ধ গাছের পাতাগুলো যেন ঘুটঘুটে রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করছে কি যেন একটা ঘটতে যাচ্ছে তারই অস্পষ্ট আভাস বুঝি বাতাসে মিশে আছে তাই কোথাও শব্দ হচ্ছে না সবকিছু বুঝি উৎকর্ণ হয়ে আছে হাতে সিগারেটটা পুড়ে পুড়ে শেষ হয়ে আসছে আঙুলে একটু ঘাসের উপর অন্ধকার রাতে সিগারেটের টুকরোটা দপদপ করে জ্বলছে যেন অত্যাচারিত মানুষের নিঃশব্দ বিদ্রোহের অগ্নিচক্ষু চমকে ওঠে সাদত আলী এক দৃষ্টে তাকিয়ে দেখে ওইটুকু টুকরাটা এখনো নিভে যাচ্ছে না এখনো পুড়ে ছাই হয়ে যাচ্ছে না যেন সাদাত আলীর দিকে চেয়ে নিঃশব্দ অট্ট হাসিতে মেতে উঠছে যেন বলছে শেষ সবার আগে সব জ্বালিয়ে দেব হঠাৎ একটা দমকা বাতাস লাগে সাদত আলীর দেহে থরথর করে কেঁপে ওঠে দেহটা তাড়াতাড়ি জানালাটা লাগিয়ে দেয় বাইরে তখনও পুড়ে যাচ্ছে সিগারেটের টুকরোটা আর বাতাসে কেমন যেন একটা ঝিম ধরা গন্ধ আসছে ঘরের ভিতর পাইচারি করে সাদাত আলী মনের আনাচে কানাগলিতে গজিয়ে উঠেছে বিশ্রী চিন্তার চারা গাছ কিছুতেই ভেবে পাচ্ছে না সাদাত আলী কালকে কি হবে কালকে কি ঘটবে সাবিনের জন্য বড্ড চিন্তা হচ্ছে বুঝতে পারছে ছেলেকে মানা করতে যাওয়া অন্যায় ও তো কোনো অপরাধ করছে না কোনো অন্যায়কে মাথা পেতে নিচ্ছে না বরঞ্চ বুক ফুলিয়ে গরব কণ্ঠে নিজের দাবি আদায় সংগ্রাম করতে যাচ্ছে বুকটা গর্বে ফুলে ওঠে সাদাত আলীর বুঝতে পারে মনের কোণে ওই কচি কচি প্রাণগুলোর জন্য অনেক সহানুভূতি অনেক ভালোবাসা জমে আছে অথচ কর্তব্যকে ছাপিয়ে হৃদয় সহানুভূতিটাকে কিছুতেই প্রশ্রয় দিতে পারছে না সাদাত সাদাত আলী পিতা সাদাত আলী নয় কর্তব্য পরায়ণতার জন্য তিন তিনবার অফিস থেকে পুরস্কার পেয়েছে সাবিন তাকে ভাবিয়ে তুলেছে কি করছে ছেলেটা এত রাত পর্যন্ত হয়তো মিটিং করছে কিংবা হয়তো কালকের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে আছে সাদাত আলী ভাবছে এ সাবিনের কর্তব্য নিশ্চয় কর্তব্য কি সুন্দরভাবে একটা ভাবনা মুক্ত মন নিয়ে ও ওর কর্তব্য পথে এগিয়ে গেছে কোথাও কোনো পিছু টান অনুভব করছে না কোথাও কোনো বন্ধন রাখেনি আর সাদাত আলী যেন নিজের কর্তব্য করতে গিয়ে প্রতি পদক্ষেপে বাধা পাচ্ছে পায়ে পায়ে গ্লানি এসে জড়িয়ে ধরছে মন থেকে সারা পাচ্ছে না একটু একটু কাঁপছে সাদাত আলী মনের এই দোলাচল বৃত্তি তাকে ব্যাকুল করে তুলেছে রান্নাঘর থেকে তরকারির গন্ধ আসছে এক পা এক পা করে এগিয়ে যায় সাদাত আলী ছোট রান্নাঘরটায় বিশ্রী কেমন দম আটকানো ধোঁয়া চুলোটা গনগন করে আমিনা খাতুন ব্যস্ত চুলোর উপর কি যেন রান্না হচ্ছে সাদত আলী খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে একবার থেমে নিয়ে বলে শুনছ সাবিন আসছে না কেন বলতো একবার তাকিয়ে মুখটা ঘুরিয়ে নেয় আমিনা খাতুন মুখটা কেমন ভেজা ভেজা কোনো উত্তর করতে পারবে না চুপচাপ কাজ করে যায় দরজার উপর অসহায়ভাবে দাঁড়িয়ে থাকে সাদত আলী নিজেও জানত কোন উত্তর করতে পারবে না আমিনা খাতুন তবুও মনের গোপন কোনে কোথায় যেন একটা তাগিদ অনুভব করে তুমি কাল অফিসে যেও না খসখস করে আমিনা খাতুনের কণ্ঠ এ ঠিক অনুরোধও নয় আদেশও নয় তবু জোর করে সাদাত বলে তা কি হয় কর্তব্য যে আমার জীবনের চেয়ে বড় কর্তব্য পালনে বিচ্যুত হলে আমি নিজেকে ক্ষমা করতে পারব না নিজেকে ভয়ানক অসহায় আর দুর্বল মনে হয় সাদাত আলীর চারপাশে বুঝি কেউ নেই সাদাত আলী ভয়ানক একা তা বটে আরেকটা প্রাইজ নেবার লোভ হয়েছে একটা কথার তীর ছুঁড়ে মারে আমি না খাতুন খক খক করে থুতু ফেলে ছাইয়ের মাঝে একটা শুকনো খড়ি গুজে দেয় চুলোয় দাউদাউ করে জ্বলে ওঠে কাঠ মুহূর্তে রাঙিয়ে যায় আমিনা খাতুনের কঠিন জোয়াল দরজা ছেড়ে বারান্দায় এসে দাঁড়ায় সাদাত আলী ওই আভা বুঝি তাকে পুড়িয়ে ফেলবে অথচ কেউ বুঝতে চাইছে না সাদাত আলী কত অসহায় সাদাত আলীর মনের কোণে কত সহানুভূতি জমে আছে উঠোনটুকু পেরিয়ে এলো আস্তে আস্তে ভাবছে চাকরিটা ছেড়ে দেবে কিনা এই জীবনটা আর ভালো লাগছে না আজ মনে হচ্ছে পুলিশের পনেরো বছরের চাকরিটা ওকে বুঝি মনের দিক থেকে দেউলে করে দিয়েছে শুধু আদেশ আর পালন এছাড়া বুঝি সাদাতালির আর কোনো অনুভূতি নাই মনটা ভয়ানক ভাবে পঙ্গু হয়ে আছে আবার বারান্দায় এসে দাঁড়ায় সাবিনের ঘরটা অন্ধকার কেউ বাতি জ্বালেনি হতবাগা এখনো ফিরল না কি যে করছে এত রাত পর্যন্ত বিড়বির করে সাদত আলী ওর ঘরে যায় আলোটা জালে টেবিলের উপর বইপত্র কাগজ খাতাগুলো সব এলোমেলো হয়ে পড়ে আছে বিছানা চাদর কুচকে আছে বালিশটা উল্টে আছে একধারে ঘরের মেঝে লাল নীল রঙের ছোপে রাঙানো চৌকির নিচে বিরাট পোস্টার লিখে রেখেছে একটা খুলে দেখে সাদাত আলী লেখা আছে রাষ্ট্রভাষা বাংলা চাই বুকটা তৃপ্তিতে ভরে যায় ভাজ করে রেখে দেয় কাগজটা সাবিনের মুখটা মনে পড়ে মায়া হয় ছেলেটা সারা দিনে ক্লান্তি নিয়ে হয়তো অনেক রাতে ফিরবে চোখে জড়িয়ে আসবে ঘুম ভাবতে ভাবতে সাবিনের বিছানাটা পাট করে বিছিয়ে রাখে সাদাত আলী ছেলে এসে তার ঘুমাবে ভয়ানক ক্লান্তি নিয়ে ঘুমিয়ে পড়বে রাত বেড়েছে চারদিকে নিঝুম বিছানায় গা এলিয়ে চুপচাপ পড়ে থাকে সাদাত আলী রান্নাঘর থেকে শব্দ আসছে না হয়তো আমিনা খাতুন সব কাজ শেষ করে সাবিনের ভাতের থালাটা সামনে রেখে রাতের প্রহর গুলো গুনে গুনে শেষ করছে ওই এক স্বভাব তার সাবিনকে না খাইয়ে কোনোদিন ঘুমোবে না সে ছেলে যত রাতেই ফিরুক ঘরের ভিতর ইঁদুর চলাচল করছে কোথায় যেন কি কাটছে কুটকুট করে উৎকর্ণ হয়ে থাকে সাদাত হয়তো এখনই জুতোর আওয়াজ শুনতে পাবে বারান্দার উপর কিংবা গেটের কাছের পেয়ারা গাছটার শুকনো পাতা মচমচ করে উঠবে সাবিনের পায়ের চাপে কিন্তু অনেকক্ষণ সাদাত কোনো শব্দ পায় না শুধু বিনিদ্র রাতে প্রহরগুলো এক দুই করে খেলছে তারপর কখন ঘুমিয়ে পড়েছে টের প্রতিদিনের নতুন জন্মে সূর্য তখনও ঝলমল করে ওঠেনি আধারের বাঁধ ভেঙে একটু একটু করে এগিয়ে আসছে গেটের কাছের পেয়ারা গাছের মাথায় আধারের শেষ মিলনের রেশটুকু তখনও লেগে আছে রাতের শিশিরে টিনের চাল ভিজে আছে স্বপ্ন থেকে জেগে ওঠার মতো ধর্মর করে জেগে ওঠে সাদাতালি আলী খরমের খটখট আওয়াজ তুলে বেরিয়ে আসে সাবিনের ঘরে যায় দরজাটা খোলা বিছানাটা এলোমেলো কিন্তু কেউ কোথাও নেই ব্যস্ত পায়ে বেরিয়ে আসে ওঠানে মেহেদি গাছটার সঙ্গে মিশে রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আমিনা খাতুন মুখের চোয়ালটা শক্ত চোখ দুটো ভাবলে শিন ছোটটা কাঁপছে শুনছ সাবিন এসেছিল হ্যাঁ সংক্ষিপ্ত উত্তর কথা বলতে যেন কষ্ট হচ্ছে আমিনা খাতুনের কই সে কণ্ঠের উদ্বেগটুকু চেপে রাখতে পারছে না সাদাত আলী আবার বেরিয়েছে উহ তুমি বাধা দিতে পারলে না ছেলেটার জন্য কি একটুও মায়া নাই নিজের মা হলে ওকে আজ অমন করে ছেড়ে দিত না কি বললে গুলি করা পাখির মতো আর্তনাদ করে ওঠে আমিনা খাতুন দেহটা কাঁপে এক্ষুনি বুঝি পড়ে যাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সাদত আলীর মুখের দিকে বিমূঢ় সাদত আলী অনুতপ্ত সে তো নিজেও জানে নিজের ছেলে মেয়ে চাইতে সাবিন আমিনা খাতুনের প্রিয় অসহায় ভাবে বলে কেন কেন তুমি মানা করলে না মানা করিনি না আমি পারিনি মানা করতে থেমে থেমে আস্তে আস্তে বলে তোমার সংসারে ওই প্রথম আমাকে মা ডাকের রঙিন চমকটুকু দিয়েছিল সে ডাকের স্বীকৃতি আদায়ের দাবিতে ও লড়তে গেছে আমি কি করে মানা করি বলো উদ্গত কান্না চাপে আমি না খাতুন ছুটে পালাবার জন্য পা বাড়ায় কিন্তু পরক্ষণেই ঘুরে দাঁড়িয়ে বলে যাবার আগে ও কি বলেছিল জানো বলেছিল যেমন তুমি সত্য মা আমার মুখের ভাষাটুকুও তেমনি সত্য তুমি কিছু ভেবো না মা আমাদের অধিকার আমরা অর্জন করবই করব ছুটে পালায় আমি না খাতুন আর কথাগুলোর রেশ দোকান ভরে বাজতে থাকে সাদতালের কানে মেহেদি গাছের কচি পাতায় তখন সূর্যের নরম আলো চুমু খাচ্ছে ডিউটিতে যাবার জন্য তৈরি হয়ে বেরিয়ে আসে সাদাত আলী বারান্দার খুঁটিতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল আমিনা খাতুন কোন দিকে তাকিয়ে আছে বোঝা যাচ্ছে না সাদত আলী কাশে মাথার হেলমেটটা ঠিক করে একবার ফিরে তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয় আমিনা খাতুন চমকে ওঠে সাদাত আলী ও মুখটুকু জুড়ে কি শুধুই ঘৃণা গলার সবটুকু শক্তি জড়ো করে বলে আমাকে আজকের দিনে ক্ষমা করো তুমি আর দাঁড়ায় না সাদাতালি আলী জুতার মচমচ আওয়াজ তুলে বেরিয়ে আসে জানে আমিনা খাতুন কোনো উত্তর দেবে না কিংবা ঘুরেও তাকাবে না সূর্যের আলোয় চকচক করে সাদাতালির হেলমেটটা এক দৃষ্টে তাকিয়ে থাকে আমিনা খাতুন বিশ্ববিদ্যালয়ের গেটে পৌঁছে যায় সাদাতালি এখানে আজ পাহারা দিতে হবে রাইফেল লুচিয়ে দাঁড়িয়ে থাকে ভিতরে সিংহ বাচ্চার সমুদ্র গর্জন হচ্ছে ওদের স্লোগানের কথাগুলো সাদাত আলীর দোকানের তীরে এসে বারবার আছড়ে পড়ে এক্ষুনি বুঝি ভাসিয়ে নিয়ে যাবে সাদাতালিকে আলীকে দুহাতে রাইফেলের বারটা চেপে ধরে ভিতরটা কাঁপছে সাদাতালি বুঝতে পারছে পাশের সঙ্গীরা কেমন বাঁকা চোখে তাকাচ্ছে কর্তব্য সচেতন সাদাত আজ নিজেকে ভয়ানক দুর্বল মনে হয় এই অসার চেতনার মাঝেও মনটা বিদ্রোহ করে শুধু মনে হচ্ছে কাকে মারবে সাদাত আলী কাদেরকে মারবে যারা তার বাপ দাদা চোদ্দ পুরুষের মুখের ভাষাটা বাঁচিয়ে রাখার জন্য সংগ্রাম করছে বিক্ষুব্ধ সাদাত অকারণে জুতার তলা ঘষে সাবিনের মুখটা মনে পড়ে আমিনা খাতুনের ভাবলেশহীন মুখটা তার চেতনা রুদ্ধ দুয়ারে এতক্ষণে হয়তো চিৎকার করে বর্ণমালা পড়তে শুরু করেছে আবার সমুদ্র গর্জনের উত্তাল তরঙ্গ ভেসে আসে বক্তৃতা করছে ছেলেরা এক্ষুনি সব বেরিয়ে আসবে স্রোতের মতো সাদত এই একটা রাইফেল কি ওদের শতকণ্ঠকে বিদীর্ণ করে দিতে পারবে সাদাত আলী বুঝতে পারছে না মনে তার এত দ্বন্দ্ব কোথা থেকে এলো কর্তব্যকে সে প্রাণের চেয়েও ভালোবাসে নিজের কাজে কোনোদিন সাদাত আলী অবহেলা করেনি কিন্তু আজ আজ কোথাও যেন প্রাণের সাড়া পাচ্ছে না মনটা ছুটে এসে কর্তব্য পথের সামনে আগলে দাঁড়াচ্ছে ভয়ানক বিব্রত বোধ করছে সাদাতালি আলী এগিয়ে আসছে কালো কালো মাথাগুলো রাইফেল তুলে ধরে সাদাতালি হাতটা কাঁপছে থতার করে ছায়া ছায়া মুখগুলো চোখের সামনে ভেসে উঠছে সারা শরীরে ঘাম ছুটে যায় সাদাতালি অথচ কিছুতেই ট্রিগারটা টিপতে পারল না রাইফেলটা নামিয়ে ফেলে চিরদিনের কর্তব্য পরায়ণ সাদাতালি আজ প্রাণের তাগিদে হৃদয়ে সহানুভূতিটুকুকে টুকুকে প্রশ্রয় দিয়ে ফেলেছে পাশের সঙ্গীরা গুলি চালিয়েছে ভিড়ের মাঝে সরে আসে সাদাত আলী ভাবতে চেষ্টা করে কাল কি হবে ডাক পড়বে অফিসে চাকরি থেকে বরখাস্ত করবে কিংবা আরো কঠিন শাস্তি দিতে পারে তা দিক আপত্তি নেই সাদাত আলীর সারা জীবন ওদের হুকুম পালন করে এতটুকু তৃপ্তি পায়নি সাদাত আলী আজ না করে যতটুকু পেল চারপাশের গর্জন গুলির আওয়াজ কিছু কানে আসে না সাদাত আলীর মনে পড়ে আমিনা খাতুনের মুখটা সাদাত আলীকে দেখলে গনগনে আগুনের মতো ও মুখ আর উত্তপ্ত হবে না হয়তো মেহেদির রঙের মতো অনেক ভালোবাসার রং ও মুখে ছড়িয়ে থাকবে সাবিন সাবিনা আর তার সামনে থেকে পালিয়ে বেড়াবে না বুক টান করে তার সামনে এসে দাঁড়াবে একটা তৃপ্তির হাসি হাসে সাদাত আলী পাঠে সুপ্রিয়া মজুমদার প্রযোজনায় ব্লাইন্ড পার্সেন্স অ্যাসোসিয়েশন